বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই যার যার অবস্থানে ভালো আছো। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজ আমরা দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের ঝুঁকি ও অনিশ্চয়তা, অর্থাৎ ফিনান্সিয়াল ব্যাংকিং বিষয়ের চতুর্থ অধ্যায়ের ঝুঁকি ও অনিশ্চয়তার গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই একটা ব্ল্যাক বোর্ডে যদি খেয়াল করি, এখানে দুইটি প্রকল্পে আয়ের হার দেওয়া আছে। একটা হলো পদ্মা প্রকল্প, একটা হলো মেঘনা প্রকল্প। 2011 সালে 5% পদ্মা প্রকল্পে, 2012 20%, 13 7%, 14 16%। আর মেঘনা প্রকল্পের আয় হলো 15%, 12-তে 15%, 13-তে 25%, 14-তে 17%। এখান থেকে আমরা আমাদের কাজ হলো পদ্মা প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করা, আরেকটি হলো কোন প্রকল্পের অধিক গ্রহণযোগ্য সেটার মন্তব্য দেওয়া। তো প্রশ্নের ক্ষেত্রে আমরা এখানে আসে সমাধানে যে কীভাবে আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করি। প্রথমে আমরা পদ্মা প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করবো। আমরা সবটাকে খেয়াল করি, প্রথম বছর আয়ের হার, গড় থেকে ব্যবধান, ব্যবধানের বর্গ। এখানে আমাদের চারটি বছরের আয় দেওয়া আছে, 2011, 2012, 2013, 2014। যে যে বছরের যে আয়ের হারটা দেওয়া আছে আমরা সেই আয়ের হারটা লিখলাম, অর্থাৎ 2011-এ 5, 2012-তে 20, 13-তে 7, 14-তে 16। এখন আমরা কি করবো? যোগফল। আমাদের চারটি বছরের আয়ে মোট যোগফল হলো 48। তারপর হলো গড় আয়। গড় আয় হলো এখানে দেখো 48 ডিভিশন 4, 48 হলে এখানে আমার মোট যোগফল, ডিভিশন ফোর হলে এখানে আমার মোট যে বছর সেই বছরে ভাগ করলে আমরা পেলাম কত? 48, অর্থাৎ 4/48। তারপরে আমরা আসি গড় থেকে ব্যবধান। গড় থেকে ব্যবধানটা আমরা বের করবো আয় মাইনাস গড় আয়, আয় মাইনাস গড় আয় 5। 5 হলে এখানে আমার হলো 2011 সালের যে আয় সেটা হলো, বিয়োগ হলো 12, 12 হলো আমার পদ্মা প্রকল্পের যে গড় আয় করতে পেরেছি সেটা। এইভাবে আমরা প্রত্যেকটা গড় থেকে ব্যবধান বের করবো। 5 বিয়োগ 12, এখানে দেখা যায় আমার মাইনাস সাইন বড়, এখানে এখানে আছে আমার -7, এখানেও মাইনাস বড়, এখানে এখানে দুঃখিত 20 বিয়োগ 12, এখানে বিয়োগ করলে 8, 7 বিয়োগ 12 সমান -5, অর্থাৎ এখানে আমার -3 বড়, 16 থেকে 12 বিয়োগ করলে আছে 4। তারপরে এখানে আমরা করবো যে ব্যবধানটা আমরা পেলাম সেটার বর্গ, সেটার বর্গ -7 -7 এর বর্গ, অর্থাৎ -7 ইনটু -7 গুণ করলে আসে কি হলো -9 প্লাস, অর্থাৎ 2 আর 7 গুণ করলে 7 = 50। তারপরে হলো 8 এর বর্গ হলো 64, -5 এর বর্গ হলো 25, 4 এর বর্গ হলো 0। তারপরে এখানে আমরা ব্যবধান বর্গের যোগফল, ব্যবধান বর্গের যোগফল পেলাম 154। তারপরে আসে আমরা দেবতার বর্গের গড়, দেবতার বর্গের গড়, তো দেবতার বর্গের যোগফল ডিভিশন n-1, তাহলে এইটা হলো এখানে আমার মূল বছর, বিয়োগ হলো সূত্রের, এখানে আদর্শ বিচ্ছেদের সূত্র, সূত্রের হলো 1, তাহলে এখানে 4 থেকে আমরা 1 বিয়োগ করলে পাই 3, অর্থাৎ 154-কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো 51.33। তাহলে এখন দেখি সূত্রের আদর্শ বিচ্ছেদ হলো, অর্থাৎ দেবতার বর্গের যেটা বের হলো তার বর্গ মূল করলে আসে 7.16%, অর্থাৎ পদ্মা প্রকল্পের আমরা আদর্শ বিচ্যুতির হার পেলাম 7.16%। এরপর সবচেয়ে শিক্ষিতরা দেখো কোন প্রকল্পটি গ্রহণযোগ্য, কোন প্রকল্পটি বলতে এখানে বোঝায় যে দুইটি প্রকল্পের আমার ঝুঁকির পরিমাণটা বের করে দিল, দুইটি প্রকল্পের ঝুঁকির পরিমাণ থেকেই আমরা বুঝতে পারবো যে কোন প্রকল্পটি গ্রহণযোগ্য হবে। তো আমরা পদ্মা প্রকল্পের বিচ্যুতি করে পেলাম, এখন আমরা আদর্শ মেঘনা প্রকল্পের বিচ্যুতি নির্ণয় করব। মেঘনা প্রকল্পের 2011 সালের আয় 15%, 2012-তে 15%, 2013-তে 25%, 2014-তে আছে 17%। 4 বছরের আয়ের যোগফল হলো 72। তারপর হলো গড় আয়, গড় আয় 72 বিয়োগ মোট বছর হলো 4, অর্থাৎ 72-কে 4 দ্বারা ভাগ করলে পেলাম 8। এখন আমরা বের করবো গড় থেকে ব্যবধান, অর্থাৎ গড় আর আয় মাইনাস গড়, আয় মাইনাস গড়, 15 হলো আমার 2011 সালের আয়, 2 হলো 18, 18 হলো আমার গড় আয়।
15 থেকে আমরা বিয়োগ করলে আসে -3 কারণ এখানে হলো আমার মাইনাস থেকে একটা বড় এখানে আমার এখানে করলাম -3 2012 তো তাই -3 2013 তে আসে 25 বিয়োগ 18 বিয়োগ করলে আসে 7 17 বিয়োগ 18 এখানে মাইনাস থেকে বড় এখানে এখানে -1 আসে তারপরে এখানে আমরা করব যে ব্যবধান দেখলাম ব্যবধানের বর্গ অর্থাৎ -3 এর বর্গ আসে 9 -3 এর বর্গ 9 7 এর বর্গ হলো 50 -1 এর বর্গ হলো 1 এখানে আমরা বের করব ব্যবধান বর্গে যোগফল যোগফলটা হলো 68 এখন ব্যবধান বর্গের বর্গ বের করতে হবে ব্যবধান বর্গের বর্গ সূত্র হলো ব্যবধান বর্গের যোগফল ডিভিশন এ -1 তাহলে এটা হলো আমরা আগে করেছি এটা হলো মোট বছর অর্থাৎ 4 বছর দেওয়া আছে আমাদের এখানে -1 বর্গ সূত্রে তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে আসে 3 অর্থাৎ 68 কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো 22.67 তাহলে সূত্রের আদর্শ বিচ্যুতি দ্বারা অর্থাৎ ব্যবধান বর্গের যে বর্গ সেটার বর্গমূল করলে আমরা পাবো 4.74% তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা দুটো প্রকল্পের আদর্শ বিচ্যুতি পেলাম অর্থাৎ প্রথম প্রকল্পে পেলাম 7.16% এবং ম্যাগনা প্রকল্পের আদর্শ বিচ্যুতি পেলাম 4.76% এখন এখানে যেহেতু বলা আছে মন্তব্য মন্তব্যটা হলো এখানে দেখো পদ্মার প্রকল্পের চেয়ে মেঘনা প্রকল্পের আদর্শ বিচ্যুতি মান ছোট এবং আয় বেশি আছে যেহেতু আদর্শ বিচ্যুতি মান অনুযায়ী ছোট মান অধিক গ্রহণযোগ্য এবং বড় মান অধিক যোগে বহন করে সেহেতু মেঘনা প্রকল্প অধিক গ্রহণযোগ্য তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে মেঘনা প্রকল্পের চেয়ে পদ্মার প্রকল্পের বিচ্যুতি বেশি এখানে সেটা হলো গ্রহণযোগ্য নয় তাহলে এখানে গ্রহণযোগ্য আসতেছে মেঘনা প্রকল্প কারণ পদ্মার প্রকল্প হচ্ছে মেঘনা প্রকল্পের আদর্শ বিচ্যুতির পরিমাণ কম এবং আয় বেশি এটা হলো আদর্শ বিচ্যুতির মান অনুযায়ী এটা সিদ্ধান্ত নিতে হয় তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আশা করি তোমরা বুঝতে পারছো যে দুইটি প্রকল্প থাকলে কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য তোমরা সেটা নির্ণয় করতে পারবে তো বাসায় আরো বেশি বেশি অনুসরণ করবে সবাই সুস্থ থাকা ভালো থাকো এই বেলা সেমিনার নিচ্ছি আল্লাহ হাফেজ